আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউর্স আশা করি ভালো আছেন আমি বলা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা ব্লগ আপনার লগে শেয়ার করলাম আমার বই যে আইছিলা তো নয়াবি হয়েছে যে আমার বইনের তো তাই আমি ফিরে যাত্রা আসছিল আমরা ব্রেকফাস্টটাকে সকলে হলে বইয়া খাইলাম তো আপনার লগে ফার্স্ট অফ অল আমি দেখো ব্রেকফাস্ট আমি শেয়ার করলাম তো খুব কুইকলি সপ্তাহ শেয়ার করলি মো আজকের ব্লগও বিকজ আসলে টু লং এত বেশি একটা লম্বা হয় ভিডিও আর সবগুলা দেওয়া যায় না হইতে আজকে শর্ট কইরা দিলাই ভিডিওটা একটা বিয়া গাইতে আর খাম সানি খাবাইতে আপনারা সকলেও জানেন যে কতটুকু লম্বা খাজ বা খানি দুই দিন বন থাকসইন বনির জামাই তাকছন্ কির সময় তো যাই হোক পয়লা দিনের খানি আর আমি তুলছি না এটা আমি পরের দিন যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টও ব্রেকফাস্টও আপনার শেয়ার করলাম তো আমার বনির জামাই সবটা খাইতে চাই না আসলে তারপরেও আমরা খাবাইরাম আর এখানে দেখো খান ব্রেকফাস্টের পরে দুপুরের আমরা দুপুরের খানি সকলেই মিললাম আমরা রেডি করিলিরা। তো খাওয়া দাওয়া পরে আমরা সব মিললা বানাইলাম খানিটা দুপুরের খানি ভাত খাইতেও চাই না আমার বনির জামাইয়ে তো একবারে হোম খাই তারপরেও আমার সাসায় সাসি তারা সকলে খালে যে তোরা খাইবে এনে তোরা খাইবাইনে তো দামান্ডে জিকে এলাকি দেখি মাছ পছন্দ করেন তো তে যে তো এটা মাছ তাই নাম হইতে পারসেন অত অত মাছও আমরা রান্না রান্না করার চেষ্টা করছি আর কি তো হোক দেখো একবারে টাটকা মাছটা আমি খাটিলের আমি দেশের টাটকা তো আর বুঝরাও আস্তা মাছ আনাইয়া মানে মাছটারে খাটরাম আমি তা হয় আপনার লগে শেয়ার করি আর মাছটা কিরকম আমি ইলিশ মাছ খাটি ইজি পদ্ধতিতে আপনারা দেখাই আগে একটা চামচের সাহায্যে মাছটারে চুলাই রামার চুলানির পরে দেহকা আমি দিস সাইডে খাটরাম বিকজ এনাদের ও সাইডে খাটলে কি গোসাটা এত দুঃখ পাওয়া যায় না খাটার সময় আর যদি ওদার সাইড খাটি পাওয়া যায় আমি খাটতেও একই কি এক্সপিরিয়েন্স হইল যাই হোক কি কেন কা হলুদ পাউডার মরিচ পাউডার লবণ পাউডার দিয়ে আমি ইলিশ মাছটারে খুব বালা হইরা মিক্স করলে তো ইলিশ শিকানো দুইটা তো ফ্রাই করম আমি ফ্রাই হইরা রান্না একটা সসপ্যান তেল গরম হইরা তেলটা গরম করার পরে আমি ইলিশ মাছটা অ্যাড করে গেছি কি সুন্দর লাগে জাতীয় ইলিশ জাতীয় ইলিশ এক পছন্দ করে না আপনারা কমেন্ট বক্সে জানাইবা আর যারা ফেসবুক থেকে দেখরা প্লিজ আমার ভিডিওটার শেয়ার হইরা দিবা আর আমার পেজটারে ফলো করবা আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবা তো ওই সুন্দর সুন্দর কমেন্ট খান না ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবা তো আমি একসাইড হওয়ার পরে মাছটা অন্য সাইড দিলাইছি আর এখন দেখো আমার আমি মানে বেগুন বেগুনটা আমি এখন হলুদ মরিচ পাউডার এভরিথিং দেয়া কি আমি এইটারে মাখায়ার রাখছি কত সময় দেওয়ার পরে এখন আমরা ফ্রাই আমি ফ্রাই করে দিলাম যাই হোক দেখো কা ফ্রাইয়ের একটা পিকচারও রাখলাম সুন্দর লাগে তো এক সাইড বাদে এক সাইড হওয়ার পরে আঁকি কুক হওয়ার পরে আমি আর এক সাইডটা দিলাইলাম এলাম এখানে দেখো একটা হান্ডির মাঝে তেল গরম হয়ে রাখা দিলাম দিয়া সব ধরনের মশলা দিলাম হলুদ পাউডার মরিচ পাউডার বাহর পাউডার দিয়া লবণ দিয়া তেল দিয়া সবথেকে এখানে হয়ে আঁকি আমি কত সময় কুক করলাম করার পরে দেখোক মুখীটা অ্যাড করলাম কচুর মুখী যে মুখিটা অ্যাড করলাম এখানে দেখো আপনার লাগে একটা ই পিকচার রাখলাম বেগুনের এনাদার হান্ডির মাঝে কা অন্যটো আমি বয় দিছি যাই হোক এখানে দেখো তোরা পানি এড করলাম মুখী সিদ্ধ হওয়ার পরে এর বাদে আমি ফ্রাই করা মাস্টার এড করিলাম করার পরে কিছু সময় কুক করলাম করার পরে কা পানিটা এড করলাম যাই হোক এদিকে কা সব মশলা দিয়া এর বাদ দিয়ে মশলা খসাইয়া তেল উল দিয়া আমি উড়ির তরকারিটা বয় দি এদিকে আমার মুখের তরকারিটা শেষ রান্না করা এখন আমি বাহর ফতাটা এড করে দিই এতো মজা হয়েছে আলহামদুলিল্লাহ এতো মজা হয়েছে সবই খাইয়া প্রশংসা করছে এদিকে দেখো উড়ির যে দিসতাম আমি উড়িটার মাঝে আমি বোয়াল মাছটারে এড করে নিছি তো এই বোয়াল মাছ আসলে আমি কি বোয়াল মাছ আমি কিতা করি না খাটি না ছোটো ছোটো পিসগুলা যেগুলা এগুলারে আমি আস্তে সব সবসময় রান্ধার চেষ্টা করি সুন্দর লাগে এদিকে তোকে আমি এখন খদুর রান্ধ তো খদুর মাঝে মশলা মশলা দিয়ে ইসা দিলাইছি দিয়া এখন খাঁচামরিচটাও এড করলাম এদিকে জুল বল মাছও দিয়ে এখন কুক করলাম যাই হোক এই ইসা কত সময় কুক করার পরে তখন আমি খদু এড করিলাম একটু বড় বড় সাইজের সদু হয়েছে ডাজেন্ট ম্যাটার আর এদিকে আর একটা হান্ডি তো মশলা মশলা কুক করি আমি কেন আইল মাস্টারে এড হল যাই হোক দেখোক আমার জাক কিছুটা চাউন আইছে সরি ফর দিছ তারা খিজা খেলানি খেলাই আর চিল্লানি চিল্লাই চিলাইরা গরম আজে যাই হোক এখন আমি দিলাই রাম টমেটো এড হলাম আইল মাসের মাজে দিকে একটা হান্ডির মধ্যে আমি খুববালা কোবালা হয়েসাইলাম খসাইয়ের উড়ি বীজ আমি এড হলাম হইরে খুববালা রা কোবালা হয়ে ইটেরও মিক্স দিলাম কিছু সময় কুক করার পরে এখন আমি দেখো আমি মাস্টার এড ধরে নিলাম মিরকা মাছ হইরা এটার খুব বলা হই মিক্স করলাম এদিকে আলটা সসপ্যান তেল গরম হইরা আমি এইখানে মাছটার ফ্রাই করলাম যাই হোক এখন কা কুক করা শেষ আর হান্ডিগুলো আপনার লগে শেয়ার করলাম কেটাকিটা রাঞ্চি দেখোকা এটা বোনা মাছ আর এদিকে মাছ বিরানো লাগি সলের এদিকে বেগুন বিড়ান এদিকে মাছ বিড়ান ফুরাটা তুললাম না তো ওইখানে একটা মাছ বিড়ানো বানাইছি আর মাছ বিড়ার বেশি প্রশংসা পাইছি যাই হোক প্রশংসা শুনতে খান্না ভালো লাগে আপনারা কমেন্টস বক্সে বানাই জানাইবা আর এদিকে কা এখন লঞ্চ টাইম হয়ে গেছে আমরা সবে খাইতাম তাহারি গুলারে লোয়া শুরু করলাম ফার্স্ট লইলাম খদুই এখন দেখোক আমি ইলিশ মাছ আর মুখের কারিটা লইলাম আর ই দায়িত্বটা সবটা আমার উপরেও আসিল আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করতে আমার খুব ভালো লাগে সকলে মিললে আমরা খাম করছি সকলে মিললে খরচি বার সবে হইরা যে তরকারিটা আফ নেউকা ফা তো আমার সাসিও কইরা তুমি লও বেটি তুমি লও সুন্দর কইরা তুমি দিতে ফরাই সো লইয়া দিয়ে আমি যাই হোক জামাই বলে হতা সুন্দর কইরা তো খাওয়া নিয়ে আমারও উচিত আমারই রেসপন্সিবিলিটি এখন আড়িবাস লইছি লইয়া এখন দেখো মাছ বিরিয়ানিটা লইছি আমার বাই এনতে বাই বইনে বনির জামাই আমার চা যারা যারা আমরা খানিতে আসলাম সবই মাছ বিরিয়ানিটাও ভালো পাইছেন বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত বরকত দিতা আরও রেসিপি রানলে আরও মজা হইতো দোয়া সর্বাস এখন দেখো রেডি হয়ে গেছে টেবিলটা বানাইতে যেহেতু সময় লাগছে বাট খাইতে তো কোনো সময় সময় লাগে না আমরা ফটফটাইয়া খাইলাই আর যারা রেডি হলেন যারা আমরা খাই আমরা সকলেও জানি তো এখন আমরা সবরে ডাকরা মাকে খাওয়ার লাগি একজন আরজনের লাগি বার্সাইরা সপ্তাহ তো আর করা যায় না তো আমরা উবাইরাম টেবিলর সামনে একজন একজন হইরা আইরা আর একজন একজন হইরা আইয়া ওয়া হইরা মার্শাল্লাহ হইরা তো সবে খাইয়া যে প্রশংসা করছে না আম সো হ্যাপি ار امی اخلاو نه امرا سهولې ملي لا خرسي ار سالادتہ دغه کا بنانې ويسه ته سالاتو ده ويسه کنه سالات نه سره وي بوني خني سالات ته خپل ګمرزا یا نور ته خني نه یې دغه کا مرزا یې نه خلې انګول خایرا انګول تن شپ شپ شو مې خایته تا جون ته الحمدلله الحمدلله امرا سهول وبېږي خانيت خواده واه شیش به دغه کا یخن شونده بوله راوزن شونده بوله امرا کیته کیته خایسي ټيټای ماکی তো ওঠো আমি একটু একটু তুলছি একই সপ্তাহ তো কেন একটা খেয়ে আছিল আসিল ওয়েলকাম জানাই আমার বই এতে দুলাবাই আমার কিন্তু দুলাবাই নাই আমার সুটো বোনের জামাই যাই হোক এদিকে দেখো কাশকলে মিল্লা সই ফিটা বানানি স্টার্ট হয়েছে সই ফিটারে আমরা আর সই করছি না আমরা গুল্লা গুল্লা কইরা দিলাইছি খাইটা একটু সফট বেশি হয়ে গেছে গিয়ে বলা যায় না আতো লাগি যায় বাদে আমি কীটা করলাম আমাকে আমার শাশিরে আমরা বুলা বুললে দিলাই সকলে এখন ও ঠিক আছে আমরা গুলগুল আমরা বল বানাই আর কি ফুটবলের বল না এটা টেনিসের বল আমি জানি না সো বানাই সব যাই হোক এখন হৌকা নাই সে একটাই একটার মাঝে দিলাম আমরা বয়েল করলাম তিন ফুল হয়ে গেছে গিয়ে আর এদিকে কা আমি ভিডিওটা আসলে আগে এড করতাম আসলাম তো যাই হোক এটা ফুলাস্টে দিয়ে ইচ্ছে ভিডিও আর সাইরাম না আবার এডিটিং করতাম তো কেন একটা তাল সাজানো হয়েছিল সিন্ধার সময় তারা যে সময় আইসলা তো দেখুক তালটা একবারে সচরাচর মানে সিম্পল ডিজাইনে একটা তাল যে তুই সিম্পল করবা বা আপনার লাইফটাও সিম্পল হইব সময়টাও বাঁচবো যাই হোক অল্প সময়ের ভিতরে রেডি হওয়া হয়েছে আমিও লেইটে গেছি আমারও সময় নাই আগে গে বইতাম যে স্কুল টাইম যদি সময় থাকতো তো আমরা আরও সুন্দর হয়ে রে আমার যাই আমার খাওয়াইলাম জামাই খাওয়াইলামনে ইনশাল্লাহ নেক্সট টাইম খাওয়াই মনে তো আতর দ্বারত যেত আসিল আমি গ্যাস স্টার্ট করেছি একটা বানাই লিছে কই তারা শালাশালি সকলে মিলে একটা এনজয় করবানে তো একটা এনজয়ও হইসে খাওয়াও হয়েছে فه واسټا چیکن ری مور بونیز ورخه وليته ناسته سیکن زايو لایک سبسکرایب ان شير کور وسلام عليكم الله حافظ